মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুরি অঞ্চলে 15 নং বুধহত তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হইল। উপস্থিত আছেন এক তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য পরেশচন্দ্র অধিকারী, মেখলিগঞ্জ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি বাবলু হোসেন, এলাকার দুই প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরবল রায়, কেশব বর্মন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প সম্বন্ধে মানসিক বুঝিয়ে কওয়া ও করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্ক মানসিক সচেতনতার বার্তা দিলে কুমরা। সন্ত্রাসকারী বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে, দঙ্গাবাজ বিজেপির পশ্চিমবঙ্গে ঠাই নাই। গোটা রেশন ব্যবস্থা ফাঁকি একেবারে মুকুব করে দিবা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কইছে যতদিন আমার সরকার আছে ততদিন বিনা পয়সায়। তাহলে আমার এটিকিনা কতগুলো অঞ্চল আরও নদীর ওপারে হলদি বাড়ে ওটিকিনাও কাজ আরম্ভ হয়ে গেছে। ইয়ার মধ্যে আমরা প্রায় 14 কোটি টাকার কাজ ছাড়ি দিছি। কেলা কেনে আর বাদ দিয়ে এগুলা কাজগুলা আপাতত বন্ধ বন্ধ এই কারণের জন্য, করোনার কারণে দুইটা দপ্তরের টাকা খালি ছাড়িছে, একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর আর একটা হচ্ছে পুলিশ দপ্তর, আর একটা আপতকালীন যদি হঠাৎ কোনো দুর্যোগপূর্ণ কোনো ঘটনা ঘটে তার জন্য টাকাটা খালি। নতুন একটা স্থায়ী সরকার হোক আমরা দেখিয়ে দিল্লি সবাই ভোটটা দিয়েছিল, বছরে 10 লক্ষ চাকরি, তাহলে 5 বছরে 50 লক্ষ চাকরি। তোবার দেখেছি তো একটাবার নতুন করে দেখি, তারপরে কই শুধু ওইটাই না হয়, তোমরা ব্যাংকত যায় বই করো, টাকা লাগবে না, জিরো ব্যালেন্সের বই বই করো বই করো, একেবারে ব্যাংক গিলা তেমন এমনি করে যদি টাকা পাই তাই ছাড়ে সবাই, কিন্তু একেবারে পাগল যাও 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 ব্যাংক গিলা দেখে উঠলি ভিড় উঠে এমন যে অবস্থা।